আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, রিড অফ এটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, কিন্তু ইউজ ভেরি টাফ, এজন্য আমি আপনাদের সামনে এটি ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করছি। এটি বাংলা হচ্ছে কোনো কিছু থেকে কাউকে মুক্ত করা। নাম্বার ওয়ান, এটি দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য বানানো হবে। টু, কোনো কাজ কিছুক্ষণ আগে হয়েছে কিন্তু তার ফল এখনো আছে, এরও বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ইংরেজিটি প্যাসিভ ভয়েসে করা হবে। থ্রি, স্ট্রাকচার অবজেক্ট প্লাস হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন প্লাস ভাবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অফ প্লাস বাকি অংশ। ওয়ান, তার কবল থেকে আমাকে মুক্ত করা হয়েছে। আই হ্যাভ বিন রিড অফ হিজ গ্রিপ, গ্রিপ মানে এখানে কবল, এখানে হ্যাভ বিন দেওয়া হয়েছে প্যাসিভ ভয়েসের কারণে, এবং ওই রিডটি ভাবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। বি, তার কবল থেকে আমাকে মুক্ত করা হয়নি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নাই সাধু ভাষায় এবং নি চলিত ভাষায়, নি দিলে বাংলাটি সুন্দর শোনা যায়, সেহেতু নি দেওয়া হয়েছে। আই হ্যাভ নট বিন রিড অব হিস গ্রিপ। সি, তার কবল থেকে কি আমাকে মুক্ত করা হয়েছে। হ্যাভ আই বিন রিড অব হিস গ্রিপ। ডি, তার কবল থেকে কি আমাকে মুক্ত করা হয়নি। হ্যাভ আই নট বিন রিড অব হিস গ্রিপ। টু, তাদের নিয়ন্ত্রণ থেকে তোমাদের মুক্ত করা হয়েছে। ই হ্যাভ বিন রিড অফ দেয়ার কন্ট্রোল, তাদের নিয়ন্ত্রণ থেকে তোমাদের মুক্ত করা হয়নি। ই হ্যাভ নট বিন রিড অফ দেয়ার কন্ট্রোল। সি, তাদের নিয়ন্ত্রণ থেকে কি তোমাদের মুক্ত করা হয়েছে। হ্যাভ ইউ বিন রিড অফ দেয়ার কন্ট্রোল। ডি, তাদের নিয়ন্ত্রণ থেকে কি তোমাদের মুক্ত করা হয়নি। হ্যাভ ইউ নট বিন রিড অফ দেয়ার কন্ট্রোল। এখানে অফ অবশ্যই ফর্ম অর্থে ইউজ হয়েছে। থ্রি, তাকে আমাদের হাত থেকে মুক্ত করা হয়েছে। শি হ্যাজ বিন রিড অফ আস, এখানে আমাদের হাত থেকে, এর ইংরেজি জানার কোনো প্রয়োজন নেই, ইংরেজির সিস্টেমটাই এরকম যে সংক্ষিপ্ত করার জন্য শুধু অফ আস দিলেই আমাদের হাত থেকে বোঝানো হবে। বি, তাকে আমাদের হাত থেকে মুক্ত করা হয়নি। শি হ্যাজ নট বিন রিড অফ আস, তাকে আমাদের হাত থেকে মুক্ত করা হয়েছে। হ্যাজ শি বিন রিড অফ আস। ডি, তাকে কি আমাদের হাত থেকে মুক্ত করা হয়নি। হ্যাজ শি নট বিন রিড অফ আস। ফোর, মোনাকে আমাদের ষড়যন্ত্র থেকে মুক্ত করা হয়েছে। মোনা হ্যাজ বিন রিড অফ আ কনস্পিরাসি। বি, মোনাকে আমাদের ষড়যন্ত্র থেকে মুক্ত করা হয়নি। মোনা হ্যাজ নট বিন রিড অফ আ কনস্পিরাসি, মোনাকে কি আমাদের ষড়যন্ত্র থেকে মুক্ত করা হয়েছে। হ্যাজ মোনা বিন রিড অফ আ কনস্পিরাসি। ডি, মোনাকে কি আমাদের ষড়যন্ত্র থেকে মুক্ত করা হয়নি। হ্যাজ নট মোনা বিন রিড অফ আ কনস্পিরাসি। আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো যে আমি হারার 1000টা কারণ বের করেছি। টমাস আলভা এডিশন। আসসালামু আলাইকুম।